আজ গন্ডাছড়া মহকুমার অন্তর্গত সাত কাজ এডিসি ভিলেজে এলাকাবাসী এবং এলাকার যুবকদের উদ্যোগে ঐতিহ্যবাহী বাঘের পূজা করা হয়। হিন্দুদের সংস্কৃতির রূপে এটি একটি ঐতিহ্যবাহী পূজা। প্রত্যেক বছর মাঘ মাসে এই পুজো হয়ে থাকে, কিন্তু আজ থেকে 10-12 বছর আগে প্রতি বছর মাঘ মাসে এই বাঘের পূজা হতো, কিন্তু বর্তমানে 10 বছর ধরেই পূজা করা হয়নি। বিলুপ্ত হওয়ার পথে ছিল এই পূজা, তাই এলাকাবাসী এবং যুবকদের উদ্যোগে আজ বাঘের পূজা সম্পন্ন হলো। মূলত বাঘের উপর থেকে রক্ষা পেতে হিন্দুদের পূর্বপুরুষরা এই বাঘের পূজা করতে জানিয়েছেন এই পূজা কমিটির এক সদস্য। এবারে পুজোতে এলাকাবাসীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং এলাকাবাসীদের মধ্যে আনন্দ উৎসাহ লক্ষ্য করা যায়। তো আমরা বাঘ পূজা করছি এই বছর, নতুন করে আবার করছি। হ্যাঁ, আমরা 10-15 বছর আগেও আমরা করছি। করার পরে তো মধ্যে কিছুদিন এই কয়েক বছর বন্ধ গেছে গা। বন্ধ যাওয়ার ফলে তুলে এই বছর কুলাহানে কইতে যে আমরা কইতে যে এবার আবার পূজাটা শুরু করতো। তো এই আমরাও উদ্যোগী দিছি যে হ না করুম এইবার আবার। তাহলে আমরা পূজাটা করণের কারণ হয়েছে, আমরা তো বেশিরভাগ ওই গ্রাম অঞ্চলের মানুষ। তো আমরা গুরু চুরু লইয়া যাই, গুরু লইয়া যাই পাহাড় জঙ্গলের ভিতরে যাই। তাহলে অনেক সময় বাঘের বয়ে এই মানুষেরও দৌড়ান্তি দেয়, গুরুও দৌড়ান্তি দেয়, গুরুও ধরে। তখন আমরা একটা ইয়ে করছি যে আমরা বাঘের পূজা করুম, এটার উপলক্ষ ভিত্তি করে সে আমরা এই বাঘ পূজাটা করতে যাই আর কি। এইবারও আমরা নতুন করিয়া এই বাঘ পূজাটা আবার চালু করছি। ঠিক আছে।